শর্ট সার্কিটের জেরে পূর্ব মেদিনীপুরের তমলুকের জেলা জজকোর্টের এজলাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসীদের নজরে আসে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র ও সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।